ইউটিউবের মাধ্যমে উনি দর্শকদের কি দিয়েছে আর আজকে ইকোনমিক্যালি উনি কোন জায়গাটায় আছে? ইউটিউবের যখন আমি চ্যানেল খুলি এর হয়তো কয়েক মাস আগে আমি ইউটিউব সম্পর্কে জানি মাত্র। আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে এই মুহূর্তে 11.6 মিলিয়ন। জি, আপনি এখন পর্যন্ত কি পরিমাণ আর্ন করেছেন আপনার চ্যানেল থেকে? ওইভাবে বলতে পারতেছি না, কারণ এটা তো আপনার জানামতে আর কেউ কি আছে বাংলাদেশে যে আপনার আগে ডায়মন্ড বাটন পেয়েছে? আমার জানামতে এখনো ওইরকম নজরে পড়ে নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একই সাথে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দ্য আরজি কিবরিয়া শো। এবং আজকে আমার যিনি অতিথি তার কাছে যাবার আগে একটু বলতে চাই, তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং তার ভূমিকাটা আমি এভাবে দিতে চাই যে বাংলাদেশে কোনো পার্সন বেজ ইউটিউব চ্যানেল মানে ব্যক্তিকেন্দ্রিক ইউটিউব চ্যানেলে তার চেয়ে বেশি আমার জানা মতে সাবস্ক্রাইবার নাই, এবং তিনি একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশে প্রথম ব্যক্তিকেন্দ্রিক ইউটিউব চ্যানেলে ডায়মন্ড বাটন পেয়েছেন। চ্যানেলটি আপনারা সবাই চিনবেন, কারণ আমার ধারণা যে বাংলাদেশের প্রায় সবাই যারা ইউটিউবে আছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। সেটা হচ্ছে ফারজানা ড্রয়িং একাডেমি, এবং সেই ফারজানা ড্রয়িং একাডেমি চ্যানেলের যিনি কর্ণধার তিনি আজকে আমার সাথে আছেন, তিনি ফারজানা। আমন্ত্রণ জানাচ্ছি দ্য আরজি কিবরিয়া শোতে। ধন্যবাদ ভাইয়া। আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে এই মুহূর্তে 11.6 মিলিয়ন। আমি যে সূচনাটা বলেছি, আপনার জানামতে আর কেউ কি আছে বাংলাদেশে যে আপনার আগে ডায়মন্ড বাটন পেয়েছে? আমার জানামতে এখনো ওইরকম নজরে পড়ে নাই। নজরে পড়েনি। এবং আপনি আমাকে বলছিলেন যখন অনুষ্ঠান শুরু করি আপনার বোন সেও খুব সম্ভবত খুব শীঘ্রই হচ্ছে 10 মিলিয়ন ক্রস করবে এবং সে ডায়মন্ড বাটন পেতে যাচ্ছে। জি জি। ফারজানা, আমরা একটু ছোটবেলা থেকে শুরু করব, আপনার গল্পটা একটু জানতে চাই, কেমন পরিবারে জন্মগ্রহণ করেছেন, কেমন ছিল শৈশব সবকিছু মিলিয়ে? আমার শৈশবটা ছিল, আমার আব্বু আর্মিতে জব করতেন সেনাবাহিনীর মধ্যে, উনি নায়ক টিটি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছিলেন, ওনার নামটা আমরা এইভাবে পদবিটা ইউজ করতাম স্কুলে। নায়ক ছিলেন উনি? হ্যাঁ, নায়ক ছিলেন। ওকে। তো আমরা ক্যান্টনমেন্ট স্কুলেই পড়াশোনা করতাম, যেহেতু আমার আব্বু জব করতেন ওইখানে, তো তো ওইখানে যে ক্যান্টনমেন্ট স্কুল, তারপর যে ক্যান্টনমেন্ট এরিয়া, অনেক সুন্দর একটা পরিবেশেই আমাদের শৈশবটা কাটে। তো পড়াশোনা কোথায় হলো আপনার, স্কুল কলেজ? তারপর আমরা মুরাদনগর পড়াশোনা করছি, আমি মুরাদনগর নুরুন্নাহার স্কুল বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করছি ক্লাস 8 পর্যন্ত, তারপর আবার চলে আসি কুমিল্লায়। আচ্ছা। তারপর কুমিল্লায় 9-10 এবং গ্রাজুয়েশন কমপ্লিট করি এবং মাস্টার্স কুমিল্লাতেই পড়াশোনা হয়। ইন দ্য মিন টাইম কি বিয়ে শাদি হয়ে গেল? হ্যাঁ, এর মধ্যে আমি যখন ক্লাস 10 তখন আমার বিয়ে হয়ে যায়। ও, তো তারপরে আমি বিয়ে হয়ে আসার পর আমার যিনি শ্বশুর শাশুড়ি তারা আমার মা বাবার মতো, তারা আমার দায়িত্ব নেয়, যে আমার পড়াশোনার দায়িত্ব তারা নিয়ে নেয় এবং তারা কথা দিয়ে আসে আমার বাবা মাকে, মানে মূলত তারাই আমাকে খুব আগ্রহের সাথে আমার আব্বু আম্মুর কাছ থেকে চেয়ে নিয়ে আসে আর কি, যে আপনাদের মেয়ের দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন। এবং সে দায়িত্ব তারা সঠিকভাবেই পালন করেন? হ্যাঁ, তারা সঠিকভাবেই পালন করেন। তারা আমাকে পড়াশোনার জন্য বাসায় প্রফেসর আনেন, টিচার আনেন, মানে যাতে আমার পড়ালেখার কোনো রকম সমস্যা না হয়, এমনকি আমাকে কিচেনের কাজ করতে দেন নাই যাতে আমার পড়াশোনার ক্ষতি না হয়। আপনার কি কোনোভাবেই কোনো চিন্তা ছিল যে শুধু পড়াশোনাই করব আর সংসার করব, নাকি নিজে থেকেও কিছু একটা করা, ক্যারিয়ার সেন্ট্রিক হওয়া, এরকম কোনো চিন্তা ভাবনা ছিল? ক্যারিয়ার নিয়ে ভাবনাটা বিয়ে হয়ে যাওয়াতে প্রথমে ছিল না, ভাবতাম যে হয়তো হাজবেন্ড আয় রোজগার করবে আর আমি সংসারটাকে দেখব। কিন্তু যখন মাস্টার্সে পড়াশোনা করতেছি তখন কেন জানি মনে হলো আমাকেও কিছু করা উচিত, মানে শুধুমাত্র ঘরে বসে থাকাটাই মানে আমার কাছে ভালো লাগছিল না, যে সংসার সামলেও অনেক মেয়েরা দেখতেছি অনেক কিছু করে, তখন ওইখান থেকেই ভাবনাটা আসে। আর আমার হাজবেন্ড তখন বলে যে যদি তুমি কিছু করতে চাও তাহলে ঘরে বসেই কিছু করো। আপনার হাজবেন্ড কি করছিলেন ওই সময়টাতে? আমার হাজবেন্ড তখন বিজনেস, ওই শেয়ার ইনভেস্টর, আর পাশাপাশি ওর গাড়ি বিজনেস ছিল। ওকে, সো আপনারা অর্থনৈতিকভাবে মোটামুটি সচ্ছল ছিলেন বলা চলে? হ্যাঁ, মোটামুটি। তো কি করছিলেন আপনি ঘরে বসে? আমি এমনিতে পড়াশোনার পাশাপাশি দেখা গেছে যে কিছু টিউশনই করতাম, যেমন আর্ট মানে ড্রয়িংয়ের উপরেই আমার অনেকগুলো স্টুডেন্ট ছিল, প্রায় 30-40 জনের মতো, যারা আমার কাছে আর্ট শিখতে আসতো। তো এমন হয়েছে যে আমি আমার ঘরে জায়গা দিতে অনেক অসুবিধা হতো। আমি ফারজানা ঠিক এখান থেকে একটু পেছনে যেতে চাই, এই যে আপনার কাছে আর্ট শিখতে আসতো, আপনার শেখাটা শুরু হয়েছে কিভাবে, আপনি কার কাছ থেকে শিখেছেন? আমার শেখাটা
এমনিতে শেখা হয়নি, বলতে গেলে আমি নিজে নিজেই প্র্যাকটিস করতে করতে চলে মানে আমার আর্ট শেখা হয়ে যায়। বাট আমি স্টোরিটা একটু জানতে চাই যে প্র্যাকটিসটা আপনি কেন করলেন, কাউকে কি আপনি দেখেছেন বা গল্পটা কি আসলে? এটা হচ্ছে যে ছোটবেলায় আমি যখন আমার বাবাকে দেখতাম আর কি, যে উনি অবসর সময়ে ছবি আঁকতেন, ওকে, তো সেখান থেকে সামনে থেকে দেখার সাহস হতো না, আমি একটু ভয় পেতাম আমার আব্বুকে, কিন্তু আব্বু কখনো মারেও নেই বকাও দেয় নাই, কেন জানি ভয় পেতাম এটা জানি না, তো ওনার পিছন থেকেই দাঁড়িয়ে দেখতাম যে উনি ছবি আঁকতেছে, তো এটা আমাকে খুব বেশি ইয়ে করে, তখন আমি মনে হয় ক্লাস টু এরকম বা ওয়ানে পড়ি, এই এরকম আর কি বয়স আমার, তারপর থেকে নিজে নিজে আঁকা শুরু করি। আচ্ছা, তো নিজে নিজে আঁকতে গিয়ে দেখা যায় আমি একটু খেয়াল করতাম প্রকৃতির দিকে, যেটাই আঁকতাম সেটার দিকে খেয়াল করতাম, এটা কী কীরকম আছে ওইটা দেখে দেখে আঁকার চেষ্টা করতাম, তারপর গ্রামীণ সিনারি আঁকতাম, যখন আমি নানুর বাড়ি দাদুর বাড়ি যেতাম তো ওখানে যে খেরের পাড়া, তারপর মাঠ পুকুর টিনের ঘর কুড়ের ঘর এগুলো দেখে তখন নিজে নিজে আঁকতেন। হ্যাঁ, নিজে নিজে আঁক। আপনি কারো কাছ থেকে না শিখে এই যে স্কেলটা বোঝা, ফিগারটা বোঝা, মাপটা বোঝা, আপনি লাস্ট একটা ছবি দিয়েছেন ইউটিউবে যখন আমরা আড্ডাটা দিচ্ছি, আমি দেখছিলাম একটু আগে, যে হ্যাট পরে আছে এবং হাতে ধরা কোনো একটা হ্যাট, কোনো একটা ফিমেল ফিগারের ফেসটুকু শুধুমাত্র, ওখানে যে আপনি মাপগুলো বের করলেন উপরে 12 ইঞ্চি বা 2 ইঞ্চি এভাবে মাপগুলো বের করে আঙুলের মাপটা বের করা, এই যে এগুলো তো আসলে এগুলো কি সম্পূর্ণই সেলফ সেন্স, নিজের থেকে আসে কিভাবে আসলে? এটা হয় কি প্রথমে আমি যেটা আঁকবো সেটা আমি আগে তৈরি করি, করার পর আমি তখন এটার যে মেজারমেন্টটা কেমন হওয়া উচিত এগুলো আমি নির্ধারণ করি, তারপর কীভাবে শিখালে কতটা সহজভাবে শিখালে মানুষ এটাকে সহজে আঁকতে পারবে যারা নতুন, ওই বিষয়টা মাথায় রাখি, তো ওইভাবেই আমি চেষ্টা করি ভিডিওটা প্রেজেন্টেশন, মানে ভিডিওর কেন্দ্রিক যে চিন্তাটা এটা। তার আগে আমি যদি একটু আসি যে আপনি ক্লাস 9 এটা করলেন এবং সেই যখন হাজবেন্ড বলছিল যে ঘরে বসে কিছু করো, তখনও কি আপনি ড্রয়িংটা করে যাচ্ছেন? হ্যাঁ, তখন আমার এই যে স্টুডেন্ট শিখাচ্ছেন, তখন পর্যন্ত আপনি ইউটিউবে আসেন নাই বা কারোর কাছ থেকে শেখেনও নাই? ইউটিউবের যখন আমি চ্যানেল খুলি এর হয়তো কয়েক মাস আগে আমি ইউটিউব সম্পর্কে জানি মাত্র। কিভাবে জানেন? এই তো আমি ফ্রিল্যান্সিং করার জন্য অফ পেজ এসইও, তারপর এই যে গ্রাফিক্স ডিজাইন এগুলোর উপরে আমি কোর্স করতে থাকি অনলাইনে, তো অফ পেজ এসইও যে স্যার মানে আমার উনি চট্টগ্রামের জামাল স্যার আর কি, তো ওনার কাছ থেকে জানতে পারি যে ইউটিউব সম্পর্কে, তখন ইউটিউবটাও আমি চিনি এবং ইউটিউব প্ল্যাটফর্মে কী হয় না হয় এটাও উনি এখানে দেখান, তো এখান থেকে আমি ইউটিউবটা সম্পর্কে জানি। আর উনি এখানে আরেকটা বিষয়ে যেটা বোঝানোর চেষ্টা করছে যে আমার যদি কোনো প্রবলেম থাকে যেটা আমি পারতেছি না, বা আমি একটা জিমেল খুলতে চাই বা আমি একটা ফেসবুক পেজ খুলতে চাই, তাহলে আমি কিন্তু ইউটিউবের মাধ্যমেই এটা করতে পারি, তো এই জিনিসটা। এটা হচ্ছে আপনার কয় বছর আগের গল্প? আমি এই জায়গাটায় প্রিয় দর্শক একটা বিরতি নিতে চাই এবং বিরতি নেওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, যারা ওনার সম্পর্কে জানেন না, যে এই 6 বছরে ইউটিউব ওনাকে কি দিয়েছে এবং একই সাথে ইউটিউবের মাধ্যমে উনি দর্শকদের কি দিয়েছে, আর আজকে ইকোনমিক্যালি উনি কোন জায়গাটায় আছে। ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসছি। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক, আপনারা দেখছেন দ্য আর জি কিবরিয়া শো, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে যোগ দিলেন, আপনারা আছেন নেক্সাস টেলিভিশন এবং আজকের এই অনুষ্ঠানে আমার অতিথি হয়ে আছেন ফারজানা, ড্রয়িং একাডেমি ইউটিউব চ্যানেলের কর্ণধার ফারজানা। আমরা যেখানটায় ছিলাম যে আপনাকে কোনো একজন শিক্ষক বলছিল যে কীভাবে ইউটিউবে কন্টেন্ট দিতে হয়, কী করতে হয়, তারপরের গল্পটা কি আসলে? তারপর সেখান থেকে যে আমি যেহেতু ছবি আঁকতে খুব পছন্দ করি, তো ইউটিউবে যেহেতু অনেক ধরনের ভিডিও আছে যা সার্চ দিই সেটাই আসতেছে, তখন ভাবলাম যে দেখি ছবি আঁকা নিয়ে কিছু আছে কি না, তখন ড্রয়িং রিলেটেড ছবি মানে সার্চ দিয়ে নিয়ে আসি এবং দেখি অনেকেই এখানে টিচার হিসেবে মানে ইউটিউব কীভাবে হাউ টু ড্র এভাবে সুন্দরভাবে প্রেজেন্টেশন করে যাচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও, তখন আমি খুবই খুশি হই যে অনেক কিছুই আমার শেখার আছে ড্রয়িংয়ের ক্ষেত্রে যেটা আমি এতদিন শিখতে পারি নাই, যেটা তখন আমি ভাবি যে ভালো হয়েছে এখন আমি ইউটিউব থেকে শিখবো যেগুলো আমি পারি না। আমার হাজবেন্ড তখন বলে যে তুমি তোমার আঁকা ছবি কিছু ছাড়ো ইউটিউবে, তুমি তো এটা করতে পারো, তো ওর কথাটা আমার বেশ ভালো লাগছে। হ্যাঁ, তারপর আমিও প্রথম ভিডিও ছাড়ার অভিজ্ঞতা মনে আছে কিনা? হ্যাঁ, প্রথম যখন আমি ভিডিও ছাড়ি তখন আমি খুবই ব্যস্ত, একে আমার মাস্টার্স প্রিলি পরীক্ষা চলতেছে, তার মধ্যে আমার
বাচ্চা আছে, তার মধ্যে গ্রাফিক্স ডিজাইন এবং এ নিয়ে যে আমি শিখতেছি কোর্সটা এটাও কন্টিনিউ করতেছি। এই জন্য মাথায় আসলো যে ছোট ছোট বিষয় যেমন ফ্রুটস, হাউ টু ড্র বেনানা, তারপর হাউ টু ড্র জ্যাক ফ্রুট, এই ক্যাটাগরির যে ছোট ছোট একদম অল্প সময়ে। আর তখন দেখা গেছে কি কীভাবে ভিডিওটা শ্যুটিং করতে হয়, কীভাবে এডিটিং করতে হয় কিছুই আমি জানি না, তা আমি আমার মতো করি যতটুকু পারা যায় আর কি ওইভাবেই করে নিস। তারপর এইভাবেই রেসপন্স হচ্ছে যেদিন আমি ভিডিওটা পাবলিশ করি ঠিক এর পর দিন দেখি প্রায় 14টা ভিউ হয়েছে আর কি। 14টা ভিউ, এটা দেখে আমি সত্যি এত খুশি হয়েছি যেটা এখন লাখ ভিউ হলো খুশি হই না। হ্যাঁ, আবার কমেন্ট আসছে কিছু। প্রথম পয়সা ঘরে আসে কয় মাসের মধ্যে? আমি পিন ভেরিফিকেশনের জন্য তখন যে আমি অ্যাড্রেসটা, হ্যাঁ অ্যাড্রেসটা দেই, ওই অ্যাড্রেসে প্রথমে আমি কোনো চিঠি পাই না, যার কারণে আমাকে অনেক ওয়েট করতে হয়েছে। পরবর্তী আবার যখন আমি আপিল করি, প্রায় পরপর তিনবার আপিল করার পর দ্বিতীয় চিঠিটা আমি পাই আর কি। যখন দেখি আমার অলরেডি আমার ডলার যোগ হচ্ছে এবং ভালো পরিমাণে যোগ হচ্ছে, পাশাপাশি আমার ভালো সাবস্ক্রাইবার গেইন হচ্ছে আর গ্রাহকদের চাহিদা বেড়ে গেছে, তখন দেখা গেছে গ্রাহকরা আমাকে তখন বলতে থাকে যেন আমি রেগুলার ভিডিও ছাড়ি, এবং তারা নিজেরাই চয়েস করে দেয় কী নিয়ে ভিডিও করব। তারাই বলতে থাকে যে একটা রেইনি সিজন নিয়ে ভিডিও করেন, একটা সামার সিজন নিয়ে করেন, এরকম করে তারাই বিভিন্ন ধরনের টপিক আমাকে দিতে থাকে যে এই টপিকটা ওই টপিকটা। ওই সময় কী ডিভাইস ইউজ করতেন আপনি? ওই সময় ওপ্পো মোবাইলটা আর কি, ওপ্পো F9। আর এখন কী ইউজ করেন? F1। এখন আইফোন দিয়ে চেষ্টা। তার মানে আপনি আইফোন দিয়ে ভিডিও করছেন? এটা দিয়ে আপনার নিজের কোনো স্টুডিও আছে? না না না, সব যেটা মনে হচ্ছে যে লাইক একটা টেবিলের উপরে, হ্যাঁ বারান্দায়, টেবিলের উপরে বারান্দায় একটা আইফোন। হুম জি। তো আমি যদি একটু ধারাবাহিকভাবে আসি, আপনি তো গ্রোথটা বুঝতে পারছিলেন যে প্রথম ছয় মাসে আপনার 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেল, আপনি অনেকের আগেই মিলিয়ন ক্রস করে ফেললেন, তখন আপনি বুঝতে পারছিলেন যে আপনি বাংলাদেশের মধ্যে টপ স্কোরার হতে যাচ্ছেন? তখনও ভাবি নাই, কারণ আমি যেমন গ্রো করতেছি আমার মনে হচ্ছিল আশেপাশে যারা আছে তারাও তো এভাবে গ্রো করবে, তখনও মাথায় ওটা আসে নাই। তো এতগুলো ভিডিও দিয়েছেন, কখনো কোনো ডিফিকাল্টিজের মধ্যে পড়েছেন? থাক না যে ডিমোনিটাইজ হয়ে যাচ্ছে বা কোনো কারণে একটা কপিরাইট পেয়ে গেলেন বা কোনো ধরনের অন্য রকমের প্রবলেম ফেস করতেছেন? একটা প্রবলেম আমি ফেস করছি, সেটা হচ্ছে আমি যখন শুরুতে চ্যানেলটা ক্রিয়েট করি তখন আমার মেইন ফোকাস ছিল বাচ্চাদেরকে নিয়ে, তাই আমি চ্যানেলের যে লোগোটা সেটা বানাইছিলাম, আমি নিজেই বানাইছিলাম ইয়ে দিয়ে, যে ডোরেমন যে একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা দিয়ে আমি লোগোটা তৈরি করি, যেটা আমার রাইট নাই তাদের যে ক্যারেক্টারটা নেওয়ার। তো এই যে একটা কাজ করছি এটা পরে আমি বুঝতে পারছি যে আমার এটা ঠিক হয়নি, কারণ আমার এখন ব্র্যান্ড হয়ে গেছে একটা চ্যানেলটা। এখন যদি আমি তাদের যে তাদের নজরে যখন পড়ছে যে আমি তাদের ক্যারেক্টার দিয়ে লোগো বানিয়েছি এবং আমার অনেক ভিডিওতেই এই লোগোটা আমি ইউজ করছি, তখন তারা আমাকে প্রায় 300টা ভিডিওর মধ্যে কপিরাইট দিয়ে দেয় আর কি। 300টা ভিডিওর মধ্যে? হ্যাঁ, আর এই 300টা ভিডিও হচ্ছে আমার সব থেকে বেশি পপুলার ভিডিও ছিল। ও ও ও, সো ওরা কি করে আপনার কাছ থেকে পয়সা নিয়ে যায় নাকি আপনার কাছ থেকে আলটিমেটলি ভিডিওগুলো নামিয়ে দিতে বলে, কি করে ওরা? তখন প্রায় রাত 1টা বাজতেছে প্রায়, আমি তখন একটা ভিডিও পাবলিশ করি মাত্র, তখন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কত? কতদিন আগের ঘটনা এটা? তখন সম্ভবত 8 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো 8 মিলিয়ন সাবস্ক্রাইবার আর ওই মুহূর্তে আমি একটা লো অথবা হাই হয়ে যাওয়ার কথা না, আমি খুবই স্ট্রং এই ক্ষেত্রে, আমার চ্যানেল যদি চলেও যেত আমি হয়তো একটু এ হতাম না। কেন কেন, কিভাবে সম্ভব এটা? আমার এটা আমি খুবই অবাক হয়েছি যে এরকম একটা বিষয়, কিন্তু আমি একটু বিচলিত হই নাই, আমার কাছে মনে হয়েছে যে এই চ্যানেলটা কেন জানি মনে হয়েছে এটা আল্লাহ তাআলা আমাকে দিছে, যে একটা আমার খুব ইচ্ছে ছিল যে জীবনে অনেক কিছু করার বা সম্মানের জায়গা একটা তৈরি করার, তো যথেষ্ট হয়েছে। তারপর ভাবলাম এখন যদি আল্লাহ চায় যে এটা চলে যাক, আমি কেন জানি এটা মেনে নিতে প্রস্তুত ছিলাম ওই মুহূর্তে। এটা যারা আমাদের ইউটিউবের মানে কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা গেস করতে পারবেন, যদিও আমরা একটু পরেই সেই বিষয়টাতে ফোকাস করবো, আমি ইনডিটেলি আপনার কাছ থেকে আরও জানবো। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরি দর্শক, একটু পরে আমরা আবারও ফিরছি। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে দ্য আরজি কিবরিয়া শো, আমার সঙ্গে অতিথি হয়ে আছেন বাংলাদেশে ইউটিউব কেন্দ্রিক সফলতার একেবারে বলা চলে যে ভেরি আইকন
ফারজানা ড্রয়িং একাডেমি, তার কর্ণধার ফারজানা। আমরা যেখানটাই ছিলাম যে আপনি 300টা ভিডিওতে আপনি কপিরাইট স্ট্রাইক পেলেন, সম্ভবত ডোরেমনের কোন একটা চ্যানেল থেকে বা কিছু একটা, তারপর কি হলো? ডোরেমন তো এই যে বিষয়গুলো অনেক জটিল হয়ে যায় আমার জন্য, কিন্তু আমি খুবই ছিলাম যে রেজাল্ট কি আসলো ফাইনালি, যখন ফাইনালে হলো কি যে হঠাৎ একদিন মনে হলো, মানে প্রায় দু তিন দিন পার হয়ে গেছে, ছয় দিন না সাত দিন পর ডিজেবল হয়ে যাবে চ্যানেলটা। এটা হচ্ছে সাত দিনের টাইম, এর মধ্যে আমাকে প্রুফ করতে হবে যে কপিরাইটটা ফেক। তার মধ্যে হঠাৎ কেন জানি মনে হলো যে আমি ইমেলটা চেক করি, স্প্যামগুলোতে চেক করি, তারপর স্প্যাম ইমেলে গিয়ে আমি ওইটা পাই, তখন আমি বুঝতে পারি রিজনটা কী। তো ওই ক্ষেত্রে আমার জন্য একটু সুবিধা হয় যে আমি তাদের সাথে যোগাযোগ করি, তখন আমি তাদের সাথে যোগাযোগ করি, তারা অনেক খুশি হয় যে আমি যে বিষয়টা বুঝতে পারছি, এবং তারা আমার কাছে একটাই দাবি করে যেন আমি আমার চ্যানেল থেকে সম্পূর্ণভাবে ডোরেমন ক্যারেক্টারটাকে রিমুভ করে দিই, কারণ এটা তাদের ক্যারেক্টার আর এটা মানে আমার হয়ে যাচ্ছে আর কি। সো এটা একটা ইন্টারন্যাশনাল চ্যানেল ছিল। জি জি, এটা এখান থেকে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে। যদি এটা বাংলাদেশের লোকাল কোনো চ্যানেল হতো তাহলে রেজাল্টটা কি দাঁড়াতো? হ্যাঁ, ক্ষমা তো অবশ্যই না, তো দেখা গেছে তারা আমাকে ক্ষমা করে তো দিছেই, পাশাপাশি আমাকে ধন্যবাদ দেওয়া শুরু করছে যখন আমি বলছি যে আমি এটা করব, তারা আমাকে ধন্যবাদ দেওয়া শুরু করছে। অনেক কিছু শেখার আছে। আমরা আপনার সম্পর্কে অন্যান্য গণমাধ্যমে টুকটাক আমরা আপনার সম্পর্কে জেনেছি, যেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা একটা সামনাসামনি জানার সুযোগ হয়েছে। আর্নিং এর জায়গাটা আমরা বুঝি যে আপনি একজন টপ আর্নার ইউটিউবে, এবং আমরা শুনেছি খুব রিসেন্টলি আপনি প্রপার্টিও করেছেন, খুব বড় একটা প্রপার্টি, যেটা বলার মতো আসলে, যে ইউটিউব থেকে আয় করে ফ্ল্যাট কিনেছেন বা সামথিং লাইক দিস, যেটা আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে। আপনি এখন পর্যন্ত কি পরিমাণ আর্ন করেছেন আপনার চ্যানেল থেকে? এটা আমি আমার দর্শকদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনার মুখ থেকে শুনতে চাই। ছয় বছরে এটা ওইভাবে বলতে পারতেছি না, কারণ এটা তো দেখা হয়নি। তবে আমি প্রপার্টি করছি তিনটা, ফ্ল্যাট কিনছি, এর মধ্যে দুইটা কুমিল্লাতে, যেটা এসিএল ফ্ল্যাট। এগুলোর প্রাইস কিরকম? হ্যাঁ, কুমিল্লা যে দুইটা, এটা দুইটা ফ্ল্যাট মিলে আমার 1,20,00,000 উপরে পড়ছে, আর ঢাকাতে আর এখন যেটা, এটা প্রায় 3 কোটির পড়বে। সো ওখানে আমরা বলতে পারি 4-5 কোটি প্লাস। এটা তো এমন না যে শুধু ইউটিউবে টাকা তিনটা ফ্ল্যাটই গেছে, বাকি অন্যান্য জায়গাগুলোতেও ব্যয় হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, এই তো আমাদের রেগুলার চলাফেরায়, তারপর চ্যানেলের জন্য যেটা প্রয়োজন এগুলোতে খরচ হয়। আমার কেন জানি মনে হয়, আমার একটা গেজ থেকে আমি বলতে পারি এটা 10 কোটি প্লাস। এত হবে না হয়তো। আমরা আবার কি শুধুমাত্র ইউটিউবের যে রেভিনিউ থেকেই আয় করি, আমরা এক্সট্রা যে স্পন্সরশিপ নেওয়া বা অন্যান্য ক্যাটাগরিতে আয় করি না। যারা ইউটিউবে এরকম কন্টেন্ট দিতে চায়, আপনি কি বলবেন যে ক্যারিয়ার হিসেবে তারা এটা নিবে কি না, এবং একই সাথে আপনি হ্যাপি কি না? হ্যাঁ, ইউটিউবটা অনেক স্বাধীন একটা পেশা, যেটা আমার নিজের ইচ্ছার উপরে নিয়ন্ত্রণ করা সম্ভব, যেখানে অন্য কারোর ইচ্ছার কোনো ইয়ে নেই। এমনও হয় যে অনেকেই হয়তো আমাকে কিছু বললো যে এটা করো সেটা করো, এটা কেন করতেছো, আমি এগুলো ধার ধারি না, কারণ আমার যেটা সুবিধা, আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবে করব, তোমার ভালো লাগলে তুমি দেখো। তো এইটাই হচ্ছে কি, এখানে কোনো বস নেই যে আমি নিজেই নিজের বস, আমার ভালো লাগতেছে না আজকে কাজ করব না, আজকে ভালো লাগতেছে আজকে দুইটা কাজ করে ফেলবো, মানে এটা যে একটা স্বাধীনতার যে একটা জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর পাশাপাশি আয় রোজগারের কথা বললে তো, সফল হতে পারলে এখানে আয় রোজগার অনেক আনলিমিটেড, যেটা হচ্ছে দেখা গেছে কি আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটররা শুরুতেই আয় রোজগারের দিকে ফোকাস রাখে, যার কারণে তারা বেশি দূর যেতে পারে না। আর আমি মনে করি যে প্রথমে শুধু চ্যানেলটাকে গ্রো করানোর দিকেই ফোকাস দেওয়া উচিত। আমরা তো অনেক সময় দেখি যে কোনো একটা ব্র্যান্ড, কোনো প্রোডাক্ট ফার্স্ট হচ্ছে অনলাইনে মুভ করে, তারপরে এটা প্র্যাকটিক্যালি মানে ফিজিক্যালি চলে আসে। তো বিভিন্ন রেস্টুরেন্টের কথাও আমরা বলতে পারি, বিভিন্ন অনেক বড় বড় ব্লগার, ফুড ব্লগার, যারা পরবর্তীতে রেস্টুরেন্টও দিয়েছেন। তো আপনার ক্ষেত্রে এরকম কি কোনো চিন্তাভাবনা আছে যে আপনি ফারজানা ড্রয়িং একাডেমি করবেন, প্র্যাকটিক্যালি করবেন? আমার চিন্তাভাবনাটা আসলে অন্যরকম। ওই যে বললাম না, আমি কেন জানি এই ফারজানা ড্রয়িং একাডেমি নিয়ে হয়তো ভবিষ্যতে বেশি দূর ভাবার আমার ইচ্ছা নেই। আমার ভবিষ্যতে ইচ্ছা আছে হজ করার, তারপরে ইচ্ছা আছে বাকি জীবনটা একটু সুন্দরভাবে নামাজ রোজা সব কিছু ঠিক রেখে চলার। গুড লাক, আমরা অনেক শুভকামনা জানাই, এবং আপনি আমাদের ডাকে আজকে এই অনুষ্ঠানে এসেছেন। বাংলাদেশের টপ মোস্ট আর্নার ইউটিউবারকে জানার সুযোগ হয়েছে আমাদের, এবং আপনি ডায়মন্ড বাটন পেয়েছেন, এর পরের যে বাটন আছে সেটাও আপনি পাবেন, সেই শুভকামনা থাকছে। আর আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমার ইন্টারভিউটা নেওয়ার জন্য, অনেক ধন্যবাদ।
দর্শক, আমরা এখানেই শেষ করছি দ্য আর জি কিবরিয়া শো আজকের মতো। আশা করছি আপনারা এই অনুষ্ঠানটি টেলিভিশনে দেখেছেন এবং সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখতে পাবেন, আর জি কিবরিয়া ফেসবুক পেজে এবং একই সাথে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজে। অনেক ভালো থাকুন, আজকের মতো এ পর্যন্তই, আবারও ঈদ মোবারক।